এক সময় একটি সবুজ বনে, সেখানে ঋষি নামে একটি জ্ঞানী বুড়ো খরগোশ এবং বেনি নামে একটি তরুণ কৌতূহলী খরগোশ বাস করত। বেনি তার জ্ঞানের জন্য ঋষির প্রশংসা করতেন এবং প্রায়শই তাকে অনুসরণ করতেন, শিখতে আগ্রহী। একদিন বেনি বনের প্রান্তে উজ্জ্বল রসালো গাজরের একটি প্যাচ লক্ষ্য করলেন। তার চোখ উত্তেজনায় জলজল করে এবং কিছু না ভেবে সে তাদের দিকে এগিয়ে গেল। বেনির ভিড় লক্ষ্য করে ঋষি ডাক দিল, দাঁড়াও বেনি, যেখানে পা রাখছ সাবধানে থেকো। কিন্তু বেনি শুনতে খুব আগ্রহী ছিল। তিনি গাজরের প্যাচের কাছে পৌঁছানোর সাথে সাথে বাতাসে একটি বিকট শব্দ প্রতিধ্বনিত হল। বেনি নিজেকে একটি ফাঁদে আটকা পড়ে নড়াচড়া করতে অক্ষম। তার চারপাশে ফাঁদ শক্ত হয়ে যাওয়ায় সে ভয়ে কাঁপতে থাকে। ঋষি শান্তভাবে বেনির কাছে গেলেন, আপনি দেখেন আমার প্রিয় বেনি, যে জিনিসগুলি সহজ বা লোভনীয় দেখায় তা প্রায়ই লুকানো বিপদ নিয়ে আসে। ধৈর্য এবং সতর্কতা আমাদের সেরা বন্ধু। ঋষি আলতো করে বেনিকে ফাঁদ থেকে মুক্ত করে তাদের গর্তের কাছে নিয়ে গেলেন। বেনি এখন বুদ্ধিমান, ঋষির দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ ঋষি, এখন থেকে আমি অভিনয় করার আগে আরও সতর্ক হব এবং ভাবব। ঋষি হেসে বলল, মনে রেখো বেনি, কৌতূহলী হওয়া ভালো কিন্তু সতর্ক থাকার মধ্যেই বুদ্ধি আছে। আর তাই বেনি ধৈর্য এবং সতর্কতার মূল্য শিখেছে, প্রতিটা দিনের সাথে বুদ্ধিমান হয়ে উঠছে।